স্বাগত চ্যানেল 24 এর স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে সাথে আছি আমি ডাক্তার অর্থিজুক্রিপ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক দর্শক আমাদের নিয়মিত আয়োজনের আজকের পর্বে আমরা কথা বলবো সায়াটিকা জনিত কোমর ব্যথা এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনায় স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম যিনি চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল স্যার স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে ধন্যবাদ স্যার সারা দেশে অসংখ্য ব্যক্তি সায়াটিকায় ভুগছেন অর্থাৎ পিএলআইডি আমরা মেডিকেল টার্মে যেটাকে বলে থাকি আমি শুরুতে জানতে চাই যে পিএলআইডি বলতে আমরা কি বুঝি আপনাকে ধন্যবাদ পিএলআইডি প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক আসলে আমরা যদি এই মডেলটাকে তাকাই মেরুদণ্ড আসলে অনেক মানে ভার্টিব্রি যেটাকে আমরা বাংলায় বলি কশেরুকা অনেকগুলো কশেরুকার সমন্বয় হলো মেরুদণ্ড তৈরি যেটা আমরা হাড়ের প্রসঙ্গে বলি এই যে হাড় একটার পর একটা সাজানো থাকে যদি আমরা দেখি এই মডেল একটার পর একটা এবং এটা একটার সাথে একটা লাগানো থাকে এক ধরনের জেলির মতো জিনিস দ্বারা লাগানো থাকে যেটা আমাদের শরীর স্প্রিংয়ের মতো কাজ করে গাড়ির যেমন শক অ্যাবজর্বার থাকে আমরা যখন হাঁটাহাঁটি করি বসি দাঁড়াই এটা আমাদের শরীরের ওজনটাকে সে বহন করার জন্য এক ধরনের স্প্রিংয়ের মতো কাজ করে যাতে পুরো শরীরটাকে একবার বসে না যায় আচ্ছা এই ডিস্কগুলো আপনার ধরেন শরীরে অনেকগুলো আছে কিন্তু বেশিরভাগ এই ডিস্ক প্রোল্যাপস হবে যদি আমরা লাম্বার যেহেতু পিএলআইডি বলছি কোমরের একদম নিচের দিকে যেমন কোমরে পাঁচটা হইলো আপনার হইলো ভার্টিব্রা থাকে লাম্বার ভার্টিব্রা একটার সাথে একটা যদি লাগানো থাকে এই যে জেলি লাইক জিনিসগুলো এগুলো যদি কোনো কারণে বের হয়ে যায় সেটাকে আমরা হইলে বলে থাকি যে ডিস্ক প্রোল্যাপস এখন এটা কিন্তু কোমরের দিকে সবচেয়ে বেশি হয় ঘাড়ের দিকেও হয় কিন্তু ঘাড়ের প্রবণতাটা কম কিন্তু কোমরে অনেক বেশি হয় এমনি সাধারণত ধরেন হালকা পাতলা কাজে বা আমরা চলাফেরা করলে কিন্তু ডিস্ক প্রোল্যাপস হয় না আচ্ছা কিন্তু একটা পর্যায়ে অনেক সময় বয়সের জন্য পরিবর্তন হয় তখন এই ডিস্কগুলোর মধ্যে যতটুকু পানি থাকে যতটুকু সফট থাকে এরকম থাকে না তখন একটা বয়সজনিত পরিবর্তনের জন্য এই ডিস্ক অনেক সময় প্রোল্যাপস হয় অথবা পুরাটা আপনার প্রেশারাইজ করা হলো কর্ডের উপরে দিয়ে পায়ের মধ্যে প্রথম অবস্থায় কোমরে ব্যথা থাকবে এই ব্যথা আস্তে আস্তে ধরেন পায়ের দিকে যেতে পারে কিন্তু আমরা যদি পিএলআইডি ট্রুলি বলি সাধারণত এটা ইয়াং বয়সে বেশি হয় ইয়াং অ্যাডাল্ট যারা খুব বেশি মানে কর্মক্ষম ধরেন যদি আমরা চিন্তা করি যে বয়স 15 থেকে 35, 40, 45 বছর এই যে বয়স যখন মানুষ অনেক অ্যাক্টিভ থাকে এই বয়সে সাধারণত এই ডিস্কগুলো প্রোল্যাপস হয়ে থাকে এবং এই যে প্রোল্যাপস হওয়ার কারণও আছে যে অনেকগুলো কারণ তার মধ্যে হঠাৎ করে কেউ যদি বড় ধরনের কোনো একটা ওজন নিতে গেলো বাঁকা হয়ে নোয়ায় কোনো কাজ করতে গেলে অল অন এ সাডেন ধরেন সে কাজ করে না আমরা বলি আনএকাস্টম টু ওয়ার্ক অর্থাৎ আমি অভ্যস্ত না কিন্তু আমি মনে করলাম যে এই সোফাটা আমি একাই তুলে ফেলবো এইরকম যদি হয় তার হঠাৎ করে এরকম ডিস্ক প্রোল্যাপস হয়ে যেতে পারে সাংঘাতিক ব্যথা প্রথম অবস্থায় কোমরে ব্যথা হাঁটতে পারবে না অনেক সময় তারপর ধরে নিল পায়ের দিকে ব্যথা যাবে এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই মানে যদি ডায়াগনোসিসটা আর্লি হয়ে যায় ভালো চিকিৎসা আছে এবং এক্ষেত্রে আমরা অনেক সময় মনে করি যে মেরুদণ্ডের ডিস্ক প্রোল্যাপস মানেই সার্জারি সার্জারি কিন্তু না নিশ্চয়ই এবং আমাদের মাঝে একটা ধারণাই রয়েছে যে পিএলআইডি হয়েছে পিএলআইডি মানে এখন আমার সার্জারি করা প্রয়োজন এবং এটি নিয়ে অনেকে আতঙ্কিত থাকেন তো কখন একজন ব্যক্তি পিএলআইডি নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হবেন ধরেন প্রথম অবস্থায় যদি ব্যথা শুরু হয় সবাই তো একবারই ডাক্তারের কাছে যায় না এবং দরকার হয় না যদি সঠিকভাবে ডায়াগনোসিস হলো চিকিৎসা দিল বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যায় শতকরা 80-85 ক্ষেত্র বিশেষে 90% পিএলআইডি কিন্তু সার্জারি লাগে না এবং এক্ষেত্রে ধরেন কখন লাগবে যখন একটা রুগী আমরা বলি কনজারভেটিভ ট্রিটমেন্ট অর্থাৎ মেডিকেল ট্রিটমেন্ট তাকে আমরা রেস্ট দিলাম কোমরে আমরা একটা বেল্ট দিলাম গরম পানি শেক দিলাম কিছু ব্যায়াম শেখালাম কিছু কাজ নিষেধাজ্ঞা দিলাম যেমন যারা ওজন বেশি পড়েছে ওজনটা আপনি কমান যে সবসময় বাঁকা হয়ে নয় কাজ করে আমরা না এই কাজগুলো আপনি করবেন না এরকম যখন আমরা নিয়মতান্ত্রিকভাবে তাকে চালানোর জন্য চেষ্টা করি এরপরে যখন কিছু সময় আমরা ফিজিওথেরাপি যেমন আল্ট্রাসাউন্ড শর্টওয়েভ ডায়াথেরাপি বিভিন্ন রকম ম্যানুয়াল এক্সারসাইজ এগুলো করে যখন ভালো না হয় কোনোভাবেই ভালো হচ্ছে না তখন কিন্তু সার্জারির ভূমিকা রয়েছে আবার আছে যে না শুরুতেই এত ব্যথা এবং দেখা যায় যে তার পোসরা পায়খানা মানে কন্ট্রোল হারাই ফেলতেছে পায়ে দিয়ে ব্যথা হাঁটতেই পারতেছে না দাঁড়াইতেই পারতেছে না সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু অপারেশন করতে হয় যদি আমরা ধরে নিই যে একটা ভিডিও যদি দেখি যদি আমরা যে এই যে একটা ভদ্র মহিলা দেখেন দাঁড়ায় আছে সে কিন্তু হাঁটতে পারতেছেন দেখেন কীভাবে হাঁটতেছে সে
তার এক দেমন একদম তার সাপোর্ট নাই, এই রকম পেশেন্ট যখন এগুলো কিন্তু ধরেন আমাদের আগে চিকিৎসা করছি কিন্তু সে ফেল। এরপরটা যদি আমরা যাই দেখেন এক্স রে করলাম, এক্স রে ক্ষেত্রে কিন্তু তেমন কিছু বোঝা যায় না, অনেক ক্ষেত্রে হাড়গুলো চেপে যায়। যদি আমরা এমআরআইতে যাই, এরপর এমআরআই দেখেন একদম লাস্টের দিকে যেটা L4 L5 আমরা বলি, উপর দেখেন L1 একটা লাম্বার 1 লেখা আছে, নিচের দিকে মনে হচ্ছে মোটা একটা রগ স্পাইনাল কর্ড নিচে নেমে আসছে এবং ওখানে একদম চাপ দিয়ে ধরে বেঁকে গিয়ে একদম কালো হয়ে গেছে, ওই জায়গাটা হলো আমাদের বলি ডিস্ক প্রোল্যাপস। যদি এটাকে ধরেন এটা ডান সাইডে ডিস্ক প্রোল্যাপস, এই রুগীটাকে কিন্তু আমরা ছোট্ট করে একটা ছিদ্র করে আমরা সাধারণত অপারেশন করি আমাদের সেন্টারে। সুবিধা হলো যে আমরা মেশিন দিয়ে দেখে লোকেট করতে পারি, অনেক কাটাকাটি করতে হয় না, ছোট্ট একটা 1 ইঞ্চি রকম আধা ইঞ্চি ছোট্ট ছিদ্র করে আমরা মেশিন দিয়ে ভিতরে ঢুকে দেখে যে জিনিসগুলো বের হইয়া আপনি এই পায়ের রোগের মধ্যে চাপ দিছে সেগুলোকে আমরা কিন্তু সরাই ফেলি। যদি আমরা কম্পেয়ার করি দেখেন এই যে ওই যে দুই জায়গায় বেশি কিন্তু সবচেয়ে মাঝখানে জায়গাটা ওই জায়গায় ধরেন চাপ দিয়ে রাখছে এবং উনি হাঁটতে পারতেছেন না। যেমন আমরা এইভাবে যদি দেখি যে আপনার হলো জেলিগুলো বের হয়ে কোথায় চাপটা দেয়, তাহলে এই রুগীটা যদি আমরা অপারেশন করি তাহলে আর কিন্তু পরবর্তী যেমন এরকম ছোট্ট একটা ছিদ্রকে আমরা বের করি দেখেন সেই রুগী হাঁটতেছে। সুবিধা হলো একটাই যে আমরা ইমিডিয়েটলি এই রুগীগুলো এত আরাম পায়, আচ্ছা একদম ছোট্ট একটা ছিদ্র করে আমরা দেখেন আপনি দুইজনে ধরে নিয়েছে। অনেক ব্যক্তির আতঙ্কিত থাকে অপারেশনের কথা শুনলে, দেখেন এডি অপারেশন একদিন দুই দিন পরেই, আমরা কিন্তু আজকে অপারেশন করলে কালকে দেখেন, এটা যদি আপনি কম্পেয়ার করেন দেখেন বিফোর সার্জারি তাকে দুইজন তিনজনে ধরে নিচ্ছে, আফটার সার্জারি উনি একাই হাঁটতেছেন। এইটা হলো বেসিক ডিফারেন্স যে আমরা PLAT সার্জারি আমরা কিন্তু সহজে আমরা করি না, দরকার হয় না, তারপরেও কিন্তু দেখা যায় আমাদের সেন্টারে বছরে 500 আপনার কিন্তু PLAT সার্জারি হয়, মানে কয়েকটা না 100। তো এখন আমাদের ধরেন এই যে সার্জারিগুলো আমরা মানুষের যেটা জানাতে চাই যে ডিস্ক সার্জারি কোমরে হোক পিঠে হোক ঘাড়ে হোক সব জায়গায় কিন্তু সার্জারি সবসময় লাগে না, এবং এই সার্জারি করার জন্য ইন্ডিকেশন আছে যে কোন সময় হলে তাকে সার্জারি করতেই হবে। স্যার এমন অনেক হাসপাতাল বা চিকিৎসকের কাছে গিয়েছে অনেক অসংখ্য রোগীরা যাদেরকে বলা হয়েছে সার্জারি করা এখন একান্তই বাধ্যতামূলক তাদের জন্য, তো তারা যখন আপনাদের সেন্টারে যায় তাদেরও কি আপনারা একই পরামর্শ দিয়ে থাকেন নাকি ওষুধের মাধ্যমে নিরাময় করার কোনো ব্যবস্থা রয়েছে? আপনাকে ধন্যবাদ। আমাদের সেন্টারে কিন্তু অনেক রোগী আসে যে বাইরে হয়তো কোনো ডাক্তার বলছেন তারা অপারেশন করার মতোই আমাদের এখানে প্রস্তুতি নিয়ে আসছেন, টাকা টুকার প্রস্তুতি নিয়ে আসছেন, কিন্তু আমরা কিন্তু সহজে সব কেস করি না। যে একদম একান্ত যেরকম আমরা বললাম যে তার ইন্ডিকেশন যে তাকে সমস্ত মেজার নেওয়া হয়েছে কিন্তু সে হচ্ছে না অথবা দিন দিন সে খারাপের দিকে যাচ্ছে তখন কিন্তু আমরা সার্জারি করি। কিন্তু আমাদের এখানে একটা অনেক মানে ভালো নাম্বার পেশেন্ট যেগুলোকে আমরা সার্জারি বলি যে না সার্জারি আমরা করবো না, তো রোগীর একটু মনক্ষুণ্ণ হয় যে তার একটা প্রস্তুতি নিয়ে আসছে সার্জারি অন্য ডাক্তারে বলছে, কিন্তু আমি আপনার একটু ধৈর্য দেন আমরা একটু দেখি আমাদের মতো। আমাদের সেন্টারে একটা মানে স্পেশালিটি আছে যে আমরা 5 থেকে 7 দিনের আমরা কিছু ফিজিওথেরাপি কিছু ম্যানুয়াল কিছু রেস্ট আমরা কিছু ড্রাগ নিউ ড্রাগ আমরা দিই, তাদের থেকে অনেক পেশেন্ট যেটা অপারেশন করার মতো সেটা আর অপারেশন লাগে না। আচ্ছা পেশেন্টও খুশি আমরাও খুশি যে না একটা রোগীর তো আমরা তো সার্জনরা চাই যে আমরা অপারেশন করব, কিন্তু আমরা অপারেশন না করেও তো যদি আমরা একটা রোগী ভালো করতে পারি সেটাও আমাদের মানে উদ্দেশ্য হওয়া উচিত। স্যার এই ক্ষেত্রে আপনাদের সেন্টারগুলোতে অপারেশনের পরবর্তীতে সফলতার হার কিরকম জানবো, তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ডের অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থিজুখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে আপনাদের হাসপাতালে সফলতার হার কীরকম অপারেশন পরবর্তী, এবং এই যে আপনি বলছিলেন ছোট্ট একটি ছিদ্রের মাধ্যমে অপারেশনটি করে থাকেন, মানে এত ছোট ছিদ্রের মাধ্যমে কী করে এত বড় একটা PLID চিকিৎসা আপনারা করে থাকেন একটু জানতে চাই। আমাদের ওখানে ধরেন যে সফলতা আলহামদুলিল্লাহ অনেক ভালো, এই জন্যই ভালো যে যেমন মেরুদণ্ডের ডিস্ক প্রোল্যাপস সার্জারিতে খুব বড় একটা ইম্পর্ট্যান্ট হলো যে যে জায়গাটায় অনেকগুলো তো আপনার ডিস্ক রয়েছে এক্স্যাক্ট যে জায়গাটা লোকেশনটা লোকেট করা,
আমাদের ওখানে আমাদের যেমন চারটা আমরা বলি যে যেটা হলো সিয়াম, যেটা অপারেশন থিয়েটারেই আমরা দেখতে পাই যে কোন জায়গাটায় তার ডিস্ক প্রলাপস এবং আমি সঠিক জায়গায় আছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট যে সঠিক জায়গাটা নির্ণয় করা। দেন সঠিক সার্জারি তো করতে হবে, সার্জারি তো অনেকেই জানে, কিন্তু যদি সঠিক জায়গা নিলে হয়তো উপরে বা নিচে আমরা চলে গেলাম, এইটা যদি অপারেশন করার টাইমে আপনি শনাক্ত না করেন তাহলে এটা এটা মানে এই ভুল মানে এটা অ্যাকসেপ্টেড ভুল, এই এই অর্থে যে সারা বিশ্বে এরকম হয় যেখানে একসময় ধরেন এক্স রে ছিল না, একসময় যখন এই সিয়াম ছিল না, সেই ক্ষেত্রে কিন্তু এটা মিস হইতেই পারত বা হয়েই থাকে। কিন্তু আমাদের এখানে সুবিধা আছে যে এটার মানে মিস হওয়ার চান্স নাই, বিকজ আমরা রিপিটেডলি অপারেশনের আগে, অপারেশনের সময় এবং ডিস্ক ঢোকার আগেও আমি আবার চেক করি, দুইবার তিনবার আমরা এই মেশিন দিয়ে আমরা দেখি যে আমি সঠিক জায়গায় আছি কিনা, যে কারণে জন্য আমাদের সফলতার রেট অনেক ভালো, কারণ আমাদের এক্স্যাক্ট যে জায়গাটা অপারেশন করা সেই জায়গা আমরা হলো করতে পারতেছি। নাম্বার টু হলো যে যেহেতু আমরা মেশিন দিয়ে আমরা যাব, আমরা লোকেশনটা আমরা জানি যে কোন জায়গায় যাবো, সেজন্য আমাদের কাটাকাটি খুব কম, ছোট্ট একটু আমরা সিদ্ধ করে আমরা করি। ইদানিং আমরা ধরেন শুরু করতেছি যে এন্ডোস্কোপ আরও ছোট সব কিছু একদম মেশিন দিয়ে দেখা, মেশিন দিয়ে নিয়ে আসা, যে কারণের জন্য ধরেন হলো যে আপনার মিস হওয়ার চান্স খুব কম, যে আমি ঠিক ডিস্ক যেটা আপনার হলো অ্যাবনর্মাল অস্বাভাবিক ডিস্ক, যে ডিস্কটা চলে গেছে প্রোল্যাপস হয়ে সিকোয়েস্টেড হয়ে গেছে, আমরা ওই ডিস্কের কাছে যেতে পেরেছি কিনা, এই একটা ইস্যু। দুই নম্বর ইস্যু হলো যে হ্যাঁ আমরা কতটুকু কাটাকাটি করলাম, কারণ পেশেন্টের তো ধরেন একটা ভয় এমনিই থাকে যে আমার যদি মেরুদণ্ডে অপারেশন হয় তাই মনে আর বসতে পারবো না, অনেকেই অনেকে থাকে। তো সাধারণত এটা যে যারা একদম যে না জেনে যদি একদম স্পাইনাল কর্ড রুট ড্যামেজ করে তাইলেই প্যারালাইসিস হবে, আদারওয়াইজ প্যারালাইসিস হওয়ার চান্স খুবই কম। তার মানে দক্ষ হাতে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে যদি একজন ব্যক্তি অপারেশন করে তাহলে প্যারালাইসিস এবং পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সংখ্যা অনেক কম। পিএলআইডি সার্জারি ধরেন এটা অনেকে মনে করে খুব সহজ, আসলে অত সহজ না, কেননা যে যদি এটা যিনি জানেন, যিনি সঠিকভাবে করতে পারেন, সেরকম কোনো ডক্টর ছাড়া যদি করেন তাহলে কিন্তু ক্ষতি হবে, সেটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা ধরেন বহু বছর ধরে করি, আমরা উই নো যে কোথায় কীভাবে করতে হবে, এবং আমাদের এখানে ওই ফ্যাসিলিটিস রয়েছে যেটা দিয়ে আমরা লোকেট করতে পারি, বুঝতে পারি যে কোন জায়গাটায় তার আসলে প্রবলেম, এবং সেই হিসাবে আমরা কতটুকু কাটবো, এবং কাটাকাটির পরে রুগী আপনারা তো দেখলেন একদিন পরেই রুগী হাঁটতেছে, যে রুগী দুইজন তিনজনের সাপোর্ট লাগে। তো এইটাই হলো সফলতা, যে যদি সঠিকভাবে আপনার এই পিএলআইডি সার্জারি করা যায় তাহলে রেজাল্ট খুব ভালো। কিন্তু সমস্যা হলো যে অনেক সময় আমাদের মধ্যে অনেকে বুঝতে পারেন না, আসার সাথে সাথে হয়তো অপারেশন করে ফেললেন। যদি এটাকে কনজারভেটিভ ওয়েতে ট্রাই করা যায় অনেক ক্ষেত্রে আপনার হলো খুব ভালো ফল পাওয়া যায়। আচ্ছা, আমি সবসময় বলি দেশে বিদেশে অনেক জায়গায় বলি যে ডিস্ক প্রোলাপস পিএলআইডি সার্জারি এটা একটা হলো উদাহরণটা এরকম যে খুব ভালো জাতের আম যদি সঠিকভাবে পাকে খুব সুস্বাদু, কিন্তু যদি কম পাকে তাহলে আপনার হলো টক থাকবে, মিষ্টি লাগবে, আবার যদি বেশি পেকে যায় তাহলে ধরেন এটার টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। সো ডিস্ক সার্জারি যদি আপনি এটাকে সঠিক সময় সঠিকভাবে করা যায় খুবই ভালো রেজাল্ট, কিন্তু যদি এটাই যে যেটা বললাম যে কাঁচা অবস্থা খেয়ে ফেলেন অথবা বেশি পেকে গেল তাহলে কিন্তু এটার ফল আপনি ভালো পাবেন না। সেই জন্য হলো যে যে সেন্টারগুলোতে বা যে যিনি ডক্টর থাকবেন, আমাদের দেশে অনেক ভালো ভালো ডক্টর আছেন, তারা যদি এটা সঠিক সময় সঠিকভাবে যদি এই রোগীগুলা তাদের ডিল করতে পারে। ক্ষেত্রে যেমন চিকিৎসকের সচেতন হওয়া প্রয়োজন, রোগীরা কখন হাসপাতালে যাবে বা চিকিৎসকের শরণাপন্ন হবে এটিও আসলে ভেবে কাজ করাটা অত্যন্ত জরুরি। স্যার আমরা আলোচনা আর একদম শেষ প্রান্ত, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে ঠিক একই সময়ে নতুন কোন আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।